আমরা সবাই জানি যে ওয়ালটনের সদর দপ্তর ঢাকায় অবস্থিত এবং এটির যে প্রধান কারখানা রয়েছে সেটি চন্দ্রাতে, অর্থাৎ গাজীপুরের চন্দ্রাতে ওয়ালটন মূলত বিভিন্ন ধরনের টেলিযোগাযোগ পণ্য থেকে শুরু করে যানবাহন, ইলেকট্রনিক পণ্য সব কিছু উৎপাদন করে। ওয়ালটনে রয়েছে তিনটি প্রধান শাখা, আর এই তিনটি হচ্ছে ওয়ালটন মোটর, ওয়ালটন মোবাইল এবং ওয়ালটন ইলেকট্রনিক্স। আনুমানিক 2000 সালের দিকে ওয়ালটন তাদের ইলেকট্রনিক পণ্য বাজারে আনতে শুরু করে। তবে ওয়ালটনের সূচনা হয়েছিল এসএম নোস্টল এর হাত ধরে, তিনি ওয়ালটনের প্রতিষ্ঠাতা। তবে বাণিজ্যিকভাবে ওয়ালটন দেশবাসীর কাছে পরাজিত হয়েছিল 1977 সালে। সর্বপ্রথম ওয়ালটন কোম্পানিকে বাণিজ্যিকভাবে রূপ প্রদান করে নজরুল ইসলাম রিজভী, যিনি কিনা এসএম নজরুল এর পুত্র। বর্তমান সময়ে ওয়ালটনে মোট কর্মী সংখ্যা 20,000-এরও বেশি, এর মধ্যে অধিকাংশই প্রশিক্ষিত কর্মচারী যারা ওয়ালটন ফ্রিজ এবং মোটরসাইকেল তৈরি করে এবং তা বাজারজাতকরণের কাজ নিয়ন্ত্রণ করে।